नमस्कार, आमी मौमिता। भोजन रसिक यूट्यूब चैनले आपनादेर सकलके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे शेयर करब पटल पोस्त। बांगाली होये पोस्त पछन्द करे ना एमन मानुष खूब कम ही आछे, ताई खूब कम उपकरण दिए बानिए देखाबो आजकेर एई रेसिपि। चलुन ताहले देखे नेवा जाक रान्नाटी करते कि कि उपकरण लागछे। पटल खोसा छाड़िए खूब भालो करे धुए नियेछि। সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। একটা টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। পোস্ত বাটার সময় আমি তাতে দিয়ে দিয়েছি 3 কোয়া রসুন ও সামান্য টমেটো, লবণ স্বাদ অনুসারে, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, তেল ও তেজপাতা। প্রথমে একটা ছুরির সাহায্যে পটলের প্রথমে উপরটা, নিচটা এবং মাঝখানটা ভালো করে চিড়ে নেব, যাতে মশলা ভেতর অবধি পৌঁছায়। এরপরেতে ভালো করে লবণ ও হলুদ মাখিয়ে নেব। অন্যদিকে একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি তেল। তেল গরম হয়ে গেলে তাতে দিয়ে দেব লবণ হলুদ মাখিয়ে রাখা পটলগুলো এবং পটলগুলোকে বেশ ভালো করে লাল লাল করে ভেজে নেব। বেশ লাল লাল করে ভাজা হয়ে গেলে তুলে নেব। এবং বাকিগুলো একইভাবে ভেজে নেব। এবার একটা কড়াইয়ে তেল গরম করে দিয়ে দেব তেজপাতা ও কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে নরম করার জন্য দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ।
পেঁয়াজ ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেব কেটে রাখা টমেটো। এতে দিয়ে দেব পোস্ত বাটা। পোস্ত বাটার বাটিটাকে ধুয়ে জলটা দিয়ে দেব। জল কিন্তু খুবই সামান্য পরিমাণে দিতে হবে। এবার এতে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। হলুদ। আর দেব লঙ্কা গুঁড়ো। ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। ততক্ষণ অব্দি কষাবো যতক্ষণ না পোস্ত তেল ছেড়ে দিচ্ছে। তেল ছেড়ে দিলে দিয়ে দেব ভাজা পটল। ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। ঢাকা খুলে খুব সাবধানে নেড়ে চেড়ে নামিয়ে নেব। এখন একেবারে তৈরি আমাদের পটল পোস্ত। পরিবেশন করুন গরম ভাতের সাথে। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে পেতে। আজ এখানেই শেষ। সুস্থ থাকুন, ভালো থাকুন।